সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারে গরম ভাতের সাথে যদি এরকম লোটটা সুটকির ভুনা থাকে তাহলে কেমন হয় বলুন তো জিভে জল আনার মতো লোটটা সুটকির ভুনা রেসিপিটি চলো দেখে নেই প্রথমেই আমি এখানে বেশ কিছু পরিমাণ লোটটা শুটকি নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ এখন লোটটা সুটকিগুলো আমি ভালো করে কেটে নেব লোটটা সুটকির দাঁত খুব ধারালো থাকে সেজন্য খুব সাবধানে উপরের অংশ আমি কেটে ফেলে দিচ্ছি আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আজকে সারাদিন বাহিরে ছিলাম ঢাকার যানজটে বসে থেকে মনে মনে ভাবছিলাম আজকে সন্ধ্যায় ইফতারে কি আয়োজন করব। মনে হচ্ছিল এমন খাবার খাই যে খাবার খেলে মন আর পেট দুটোই তৃপ্তি পাবে তাই চিন্তা করলাম বিকালে বাসায় পোছানোর সাথে সাথে গরম ভাত আর লোট্টা সুটকি ভুনা করব একটু ঝাল করে সবগুলো সুটকি আমি এভাবে কেটে নিয়েছি আর বাড়তি যে অংশ ছিল সেগুলো ফেলে দিয়েছি চুলার আজ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে আমি সুটকিগুলো ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে একটু চেপে চেপে সুটকিগুলো ভাজবেন তাহলে দেখবেন এপিট উপিট পিঠি সুন্দর করে ভাজা হয়ে যাবে আর সুটকি থেকেও দারুণ সুগ্রাণ বের হবে তখনই সাথে সাথে চুলা অফ করে দেবো আর সেই ফ্রাই প্যানে নর্মাল পানি ঢেলে দেব। সুটকিগুলো এখন ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো আর সেই ফাঁকে আমি পেঁয়াজ আর রসুনগুলো ছিলে নেব মাঝে মাঝে সংসারের কোনো কাজই করতে ভালো লাগে না কিন্তু তারপরেও সব কাজ করে নিতে হয় আসলে এটাই মেয়েদের জীবন কিচ্ছু করার নেই কাজ করতেই হবে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি দুইভাবে কেটে নিয়েছি একটা কুচি করে কেটে নিয়েছি আরেকভাবে একটু বড় করে ফালি করে নিয়েছি সাথে রসুনগুলোও আমি এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এখন নিয়ে নিলাম ছোট্ট একটা কাহিল এখানে দিয়ে দিচ্ছি ফালি করে নেয়া পেঁয়াজগুলো আর এভাবে আমি এগুলো থেতো করে নেব সাথে দিয়ে দিলাম কেটে নেয়া রসুনগুলো এখন রসুন আর পেঁয়াজ এগুলো আমি এভাবে থেতো করে নেব কিভাবে করেছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তারপর সুটকিগুলো আমি ভালো করে পানিতে ধুয়ে নেব লোট্টা শুটকিতে অনেক সময় বেশি পরিমাণে বালু থাকে সেজন্য জন্য শুটকি সুটকি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবার সেই কাহিলের মধ্যে আমি ধুয়ে নেওয়া লোটটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর এবার সেই আগের মতো করেই আমি এগুলোকে থেতো করে নেব এরকম ছোট্ট কাহিল ছিয়া না থাকলে আপনারা ইচ্ছে করলে শিল পাটায়ও এগুলো থেতো করে নিতে পারেন দেখুন লট্টা সুটকিগুলো আমি থেতো করে নিয়েছি এখন রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেয়া পেঁয়াজ আমার এই রেসিপিতে লোটটা সুটকি ভুনা করলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দারচিনি আর তেজপাতা সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব অপেক্ষা করবো পেঁয়াজগুলো হালকা বাদামি রঙ না হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো যখন এরকম বাদামি রঙ হয়ে আসবে তখন দিয়ে দেব থেতো করে রাখা পেঁয়াজ আর রসুন সব কিছু আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নেব খেয়াল করলে বুঝতে পারবেন আগের পেঁয়াজগুলো কিন্তু বেরস্তা হয়েছে আর সেজন্য দারুণ ফ্লেভার বের হচ্ছে এখন আরও একটু তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব আমি যেভাবে লোটটা শুটকি ভুনা করছি এভাবে প্রতিটা স্টেপ ফলো করবেন দেখবেন অসাধারণ লাগবে লোটটা শুটকি ভুনা খেতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল যেমন খাবেন ঠিক তেমনই দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া সব কিছু দেওয়ার পর আমি আবার মশলার সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পানি তারপর কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো যত ভালো করে কষাবেন খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি প্রতিবারই অল্প অল্প করে পানি দিচ্ছি আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন থেতো করে নেওয়ার লোটের সুটকিগুলো দিয়ে দিলাম সব কিছুর সাথে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তারপর খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ ইচ্ছে করলে কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন দেখুন লোটটা শুটকিগুলো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখন ঢাকনা দিয়ে রান্না করব আর পাঁচ মিনিটের মতো চুলার আজ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রান্না করবে নয়তো নিচে লেগে যেতে পারে লোটটা সুটকি ভুনা প্রায় রান্না হয়ে গেছে এখন দেখুন কতটা লোভনীয় লাগছে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়া তারপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন এই লোটটা শুটকি ভুনা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ইফতারিতে আপনার পেট ও মন দুটোই তৃপ্তি পেয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ